নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই মুখোমুখি অনুষ্ঠানে। সঙ্গে রয়েছে আমি শান্তম চক্রবর্তী। এই মুহূর্তে লোকসভা নির্বাচন চলছে, আর সেই লোকসভা নির্বাচনের মধ্যে এখনও পর্যন্ত 4টি দফার ভোট হয়ে গিয়েছে, 3টি দফার ভোট এখনও পর্যন্ত বাকি। আর এই 3টি দফায় দক্ষিণবঙ্গের অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি আসন রয়েছে, যে আসনগুলিতে লড়াইটা ত্রিমুখী। একদিকে যেমন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস রয়েছে, অন্যদিকে কেন্দ্রের শাসক দল ভারতীয় জনতা পার্টি রয়েছে, আর অন্যদিকে আরও একটি বড় শক্তি হিসেবে কংগ্রেস এবং বামেদের একটা জোট, যে জোটটা সেরকমভাবে লেখাপড়া করে লিখিত জোট নয়, কিন্তু সেই জোটটা রাস্তায় নেমে লড়াই করবার জোট। যে লড়াইটা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়, বিশেষ করে প্রচারে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, যেমনটা এর আগের নির্বাচনগুলোতে তেমন করে দেখতে পাওয়া যায়নি, বাম কংগ্রেসের ভেতরের সেই জোটটাকে কিন্তু এবার প্রচারে একসঙ্গে একযোগে প্রচারে দেখতে পাওয়া যাচ্ছে। তার প্রভাব ঠিক কতটা পড়বে ভোটে, ঠিক কতগুলো আসন বাম কংগ্রেসের ঝুলিতে জমা পড়ে, সেদিকে আমাদের অবশ্যই নজর রাখতে হবে, এবং সেই সঙ্গে সঙ্গে নজর রাখতে হবে এই দিকেও। পঞ্চায়েত নির্বাচনে যেমন বামেদের ভোটটা বেশ খানিকটা বেড়ে গিয়েছিল, সেই রকম কোনো প্রভাব এবারের ভোটে, অর্থাৎ এই লোকসভা ভোটে পড়ে কি না, সেদিকে অবশ্যই আমাদের নজর রাখতে হবে। আর সেই নজর রাখার জন্যই এই মুহূর্তে আমরা এসে হাজির হয়েছি এমন একজনের সঙ্গে, যিনি বাম নেতা হিসেবে যথেষ্ট পরিচিত, সিপিআইএম নেতা হিসেবে যথেষ্ট পরিচিত, রাজ্য নেতৃত্বের মধ্যে একজন, এবং এই মুহূর্তে তিনি স্টার ক্যাম্পেনার্স। তাঁর সময় পাওয়াটা সত্যি সত্যি এই মুহূর্তে খুব জটিল এবং খুব অসম্ভব একটা ব্যাপার, সেই অসম্ভব ব্যাপারটাই আমরা ঘটিয়ে ফেলেছি। আমাদের সঙ্গে রয়েছেন কৌস্তভ চট্টোপাধ্যায়। কৌস্তভ, নমস্কার, স্বাগত জানাই আপনাকে। এবং আমি প্রথম প্রশ্নটাই শুরু করব, যেটা দিয়ে আমি মুখবন্ধ করলাম, সেটা হচ্ছে যে আমরা এর আগের ভোটগুলোতে দেখেছি, 2019 লোকসভা নির্বাচনে যেমন দেখেছি, সেই সঙ্গে 2021 বিধানসভা নির্বাচনেও দেখেছি, কিন্তু বড্ড দেরি হয়ে গিয়েছিল। এবারে সেই দেরিটা হয়নি। একদিকে যেমন INDIA অ্যালায়েন্সে আপনারাও রয়েছেন, কংগ্রেসও রয়েছে, ঠিক তেমনিভাবে তৃণমূল কংগ্রেসও রয়েছে, যদিও সে বিষয়টায় আমি পরে আসবো, কিন্তু বাম এবং কংগ্রেস একযোগে একসঙ্গে লড়াই করার কথা ভেবেছে, তার প্রভাব ঠিক কতটা পড়তে চলেছে বলে মনে হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে? 100% প্রভাব পড়বে। আমি, আপনি তো বলতে পারেন যে INDIA ইন্ডিয়া জোটে আমরা আছি প্রথম থেকে, আমরা বিজেপি বিরোধী CPIM এটা সবাই জানে। আচ্ছা, আপনি কি করে বলছেন বা কেউ কেউ এটা দাবি করছে যে তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটে আছে? আচ্ছা, যদি যে ইন্ডিয়া জোটে থাকবে সে আজ থেকে 15-16 দিন আগে বলেছে কংগ্রেস 40টার বেশি আসন পাবে না। আমি আমার কথা বলছি না, মুখ্যমন্ত্রীর কথা বলছি, গোটা দেশ, যে মুখ্যমন্ত্রী গোটা দেশে 40টার বেশি আসন পাবে না কংগ্রেস, যে মুখ্যমন্ত্রী, যে CM পশ্চিমবাংলার বললেন যে পচা পুকুরে, জমিদারের পচা পুকুরে আর কংগ্রেসের ঘটি ডোবে না, দিস ওয়াজ দ্য ল্যাঙ্গুয়েজ। আজকে উনি বুঝতে পেরেছেন যে আসলে পালে হাওয়া বাম কংগ্রেসের জোটের মানুষ, বাম কংগ্রেসও বলছে না দাদা, মুর্শিদাবাদ আমি গিয়ে দেখেছি, বহরমপুরে আমি গিয়ে দেখেছি, মিল্টনের ওখানে আমি গিয়ে দেখেছি, যে মানুষ বলছে আমি জোটের সমর্থক, আমি জোট প্রার্থীর প্রচারক, আমি জোর জোটকে ভোট দেবো, কথাটা গিয়ে জোট কথাটা এসে গেছে। জোট মানে কিসের ভিত্তিতে জোট, কার ভিত্তিতে বিরুদ্ধে জোট? জোট মানে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির বিরুদ্ধে জোট, বাম এবং কংগ্রেস। এবং আমরা দাবি করেছি যে তৃণমূল বিজেপি বিরোধী সব শক্তিকে এক হতে হবে, সে ইন্ডিপেন্ডেন্ট হতে, ইন্ডিভিজুয়াল হতে পারে, ইন্ডিপেন্ডেন্ট কোনো ব্যক্তি হতে পারে, ইন্ডিভিজুয়াল লেফট আইডিওলজিতে বিশ্বাস করে এরকম কেউ হতে পারে, কংগ্রেসের সমর্থক সে হতে পারে, বা পাড়ায় তৃণমূল বিজেপির বিরুদ্ধে। কেন আমরা এই কথাটা বলছি, এমনি এমনি কথাটা বলছি, ধরুন পার্থক্য ছিল, পার্থক্য আছে, থাক, পার্থক্য থাকবে, কেন বলছি কথাটা? দেখুন, তৃণমূল মিটিং করে বিজেপিকে গালাগাল দিচ্ছে, বিজেপি মিটিং করে তৃণমূলকে গালাগাল দিচ্ছে। আমি কোনোদিন ভাবিনি, আমি আমার ছোটোবেলার কলেজের রকের ভাষা আবার শুনতে পারবো মুখ্যমন্ত্রীর মুখে। মুখ্যমন্ত্রী ভাষণ দিচ্ছেন, বিব্বি আওয়াজ দিতে হচ্ছে, প্রধানমন্ত্রী এসে দিদি ও দিদি বলে এমন চিৎকার করছেন, লোফার ছেলেরা এরকমভাবে কথা বলে, বা ওই যে গরুর দুধে সোনা খুঁজে পেয়েছিল সে গতবার দিদির মানে বলেছিলেন দিদি হাফ প্যান্ট পরে, এসব আমরা এগুলো সমর্থন করি না। একজন মহিলা মুখ্যমন্ত্রীকে এই হাফ প্যান্ট পরে, বারমুডা পরে, এইসব এসব আমরা প্রতিবাদ করি, এটা এটা আমাদের আপত্তি আছে। আচ্ছা, এবার নির্বাচনের এজেন্ডা কী? এ ওর বাবাকে ডেকে নিয়ে আসছে, ওর কাকাকে ডেকে নিয়ে আসছে, ওকে গালিগালাজ দিচ্ছে, বিব্বি পাওয়া যাচ্ছে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর ভাষণে। তাহলে আমাদের কথা কী? আমাদের কথা হচ্ছে পার্থক্য ছিল, আছে, থাকবে। আমরা যখন 2004 আমরা যখন পার্লামেন্টে 61, তখন কেরোসিন তেলের দাম 1 পয়সা পাড়েনি 4.5 বছর। আজকে কেরোসিন তেলের দাম দাঁড়িয়েছে 13.70 টাকা থেকে প্রায় 100, মানে রিঙ্কু সিংও বোধহয় এত দ্রুত সেঞ্চুরি করতে পারে না, KKR রিঙ্কু সিং যেভাবে কেরোসিন তেলের দাম সেঞ্চুরি করে ফেলেছে।
আমরা যখন পার্লামেন্টে 61 2004 সাল আমরা ইউপি এক সরকারকে সমর্থন করলাম, তখন পেট্রোলের দাম বাড়লো সামান্য, ডিজেলের দাম বাড়লো সামান্য, এখন পেট্রোলের দাম হলো 50 টাকা থেকে 107 টাকা, এখন বোধ হয় 105 টাকা, আর ডিজেলের দাম হলো 30 টাকার ঘরে ডিজেল ছিল, সেই ডিজেলের দাম হয়ে গেল প্রায়, সেটাও রিঙ্কুসিংয়ের মতো সেঞ্চুরি করে ফেলেছে কেরোসিন তেলের মতো। আমরা যখন পার্লামেন্টে 61 ইউপি এক সরকারকে সমর্থন করলাম, তখন চালু হলো 100 দিনের কাজ। আর আজকে দুটো দল প্রচার করছে, একদল বলছে তোরা চুরি করেছিস, বেশ করেছিস, তোদের টাকা বন্ধ করে দেবো, একদম দিস ইজ দ্য ল্যাঙ্গুয়েজ। আপনি দেখুন আপনার ওই বিজ্ঞাপনগুলো দেখুন, মানে সটাকে স বলছে, বেশ করেছি বলছে না, বেশ করেছি বন্ধ করেছি, তোরা চুরি করেছিস, দিস ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ বিজেপি লিডার্স। আরেক দল বলছে দিল্লির জমিদাররা আমাদের টাকা আটকে দিয়েছে। আমরা কি বলছি? আমরা বলছি যে 100 দিনের কাজের টাকা মোদির বাবার টাকা, পৈতৃক সম্পত্তি না, 100 দিনের কাজের টাকা অধিকারের টাকা। তুমি যারা চুরি করেছে তাদের তুমি গ্রেপ্তার করো। যে আপনি বলুন তো একজন পঞ্চায়েত সমিতির মেম্বারের নাম বলুন তো যাকে বিজেপির এজেন্সি গ্রেপ্তার করেছে। আমি বিজেপির এজেন্সি বলছি, কারণ এজেন্সির যে ভূমিকা আমি দেখছি, যে কোম্পানিতে গিয়ে এজেন্সি রেড করেছিল সেই কোম্পানির থেকে ইলেকট্রোরাল বন্ডের টাকা নিয়েছে বিজেপি। আমার কথা হচ্ছে যারা চুরি করলো তাদের বিজেপির এজেন্সি অ্যারেস্ট করলো না, কেন্দ্রীয় এজেন্সি অ্যারেস্ট করলো না, উল্টে সব মানুষের টাকা বন্ধ করে দিয়ে বিজেপি তৃণমূলকে পলিটিক্যাল ভেন্ডেটা বলার সুযোগ করে দিচ্ছে। আমরা কি বলছি? আমরা বলছি দুটো সরকারের তুতু মেয়ে মেতে আসলে বাংলার মানুষ 100 দিনের কাজের টাকা থেকে প্রতারিত হচ্ছে। তৃণমূল হিসেব দিতে পারবে না, তৃণমূল হিসেব দিতে পারবে না কেন? হিসেব মানে কি? হিসেব মানে হচ্ছে এত টাকা হয় এত টাকা ব্যয়। আপনি বাচ্চা ছেলেকে, যে কোনো বাচ্চা ছেলেকে একটা ডিম কিনতে দিন, ও হচ্ছে 3 টাকা 3.5 টাকা আপনাকে আড়াই টাকা ফেরত দিয়ে দেবে। তো তৃণমূল হিসেব দিতে পারবে না, কারণ তৃণমূলকে যদি হিসেব দিতে হয় তাহলে দুটো কলম করলে হবে না, আয় ব্যয় করলে হবে না, তৃণমূলকে 3টে কলম করতে হবে, এত টাকা আয় করিয়েছি, এত টাকা ব্যয় করিয়েছি, এত টাকা মাল ঝাড়িয়ে নিয়ে গিয়েছে। সেই জন্য তৃণমূল হিসেব দিতে পারবে না, তৃণমূল চুরি করেছে। কিন্তু একদল চুরি করলো আরেক দল, আমরা বলছি তো চোর ধরো জেল ভরো, আমরা স্লোগান দিচ্ছি 2016 সালে, কিন্তু বিজেপি এখন স্লোগান দিচ্ছে চোর ধরো জেল ভরো, কিন্তু বিজেপির ভেতরে স্লোগান কি? চোর ধরো বিজেপিতে ভরো, চোর ধরো বিজেপিতে ভরো। সমস্ত তৃণমূল কংগ্রেসের দুর্নীতিগ্রস্ত নেতারা বিজেপিতে গিয়ে শুদ্ধ হয়ে যাচ্ছে, আবার তৃণমূল কংগ্রেসে এসে শুদ্ধ হয়ে যাচ্ছে। তৃণমূল কংগ্রেসের এই নির্বাচনে বা বিজেপির এই নির্বাচনে দেখবেন তৃণমূল কংগ্রেস একটা ওয়াশিং মেশিন হাজির করেছে, করে নিজেই বলছে আমার দলের দুর্নীতিগ্রস্ত নেতারা সব বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকে পড়ছে। আরে আমি বলছি দাদা, আমাদের রাজ্যে একটা ওয়াশিং মেশিন না, আমাদের রাজ্যে দুটো ওয়াশিং মেশিন, একটা তৃণমূলের ওয়াশিং মেশিন, একটা বিজেপির ওয়াশিং মেশিন। আমি আপনাকে বলছি 2021 সালের নির্বাচনের 20 দিন আগে রাজীব ব্যানার্জি মমতার ছবি বগলে নিয়ে দৌড়চ্ছে, আপনারা সাংবাদিকরা পেছন পেছন দৌড়চ্ছেন, দাদা কোথায় যাচ্ছে? বলছি বিজেপিতে যাচ্ছি। বলি বগলে তো মমতার ছবি হচ্ছে, দিদির আশীর্বাদ নিয়ে আমি বিজেপিতে যাচ্ছি। পরের দিন মমতা ব্যানার্জি গিয়ে হাওড়ায় বললো বন সহায়ক দপ্তরে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে তার নাম রাজীব ব্যানার্জি। এখন রাজীব ব্যানার্জি কোথায় আপনি বলুন? আমার ঠাকুমা বলতো বুঝলেন যে সাত খুন মাপ, আমি মানে বুঝতাম না। অর্জুন সিং যিনি তৃণমূল থেকে বিজেপিতে গেল, অমনি তৃণমূলের নেতা বলতে আরম্ভ করলো আমার দলে থেকে ও 7টা খুন করেছে, 7টা খুন করেছে। তাহলে তৃণমূলে থাকলে 7টা খুন মাপ হয়ে গেল, তৃণমূল থেকে বিজেপিতে গেল 7 খুন মাপ হয়ে গেল, বিজেপি থেকে আবার তৃণমূলে ফেরত চলে গেলো, আবার অক্সিজেন বন্ধ হয়ে গেলো, আবার অক্সিজেন বন্ধ হয়ে গেলো, আবার নাকি দলে থেকে নিঃশ্বাস নিতে পারছে না, আবার গিয়ে বিজেপির প্রার্থী হলো। এই যে মুকুটমণি, আপনি ধরুন মুকুটমণি, যে অলোকেশ দাসের বিরুদ্ধে যিনি প্রার্থী, বিধানসভায় বিজেপির এমএলএ, লোকসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী, আবার উল্টোটাও এরকম আছে ভাইস ভার্সা, কে তৃণমূল কে বিজেপি। আমি দাদা কিছু মনে করবেন না, মুকুল রায় ড্রাইভার, সব্যসাচীর ড্রাইভার, এই যে অর্জুন সিংয়ের ড্রাইভার, এদের জন্য আমার খারাপ লাগে। মানে গাড়ি চালিয়ে নিয়ে এখন বেরোয় অর্জুন সিং পাশে বসে জিজ্ঞেস করে দাদা কোনো অফিসে যাবেন, তৃণমূলে না বিজেপিতে? আজকে বলে তৃণমূলে যাবো, কাল বলে বিজেপিতে, পরশুদিন বিজেপিতে, তৃণমূলে বিজেপিতে, তৃণমূল, এইটাই চলছে। আমি বলছি তৃণমূল এখন 4 ধরনের দাদা, তৃণমূল এখন 4 ধরনের, এক হচ্ছে জেলে, এক হচ্ছে বেলে, এক হচ্ছে ডাক এলো বলে, আর 4 হচ্ছে ডাকলেই বিজেপিতে গেল বলে, তৃণমূল এখন 4 ধরনের। বেশ, আপনি বলছেন তাহলে এবারের ভোটের একটা মূল ইস্যু হচ্ছে দুর্নীতি। খুব সত্যি কথা, দুর্নীতি ইস্যুতে বাম প্রার্থী, হ্যাঁ আমার ছোটোবেলার ভালো লাগবে, মানে সবসময় সিরিয়াস আলোচনা তো করি। আমার ছোটোবেলা আমি ক্লাস 6 পড়ি বুঝলেন, তো আমার এক বন্ধু বাড়িতে আমি মাঠে খেলছি, শ্বশুর না বললাম দুটো মাঠে খেলছি, হঠাৎ খবর হলো ওর বাবা ওকে মারছে, পেঁদাচ্ছে। আমাকে একজন বন্ধু বললো বাইরে গ্রিল দিয়ে দেখেছি, ছমু চল পুলির লাঠি দিয়ে মারছে। তা আমি গেছি, কাকু মারছেন কেন, এইভাবে কেউ মারেন বা মারছে? তখন যে দেখ বলে অঙ্ক খাতাটা দেখিয়েছে, দেখলাম অঙ্কে ও 105 পেয়েছে, তলায় লেখা আছে, ওপরে লেখা আছে 100, ওপরে লেখা আছে 05। তাহলে তা বলে আপনি মারবেন? আমার সাথে একটা বড় ছেলে ছিল, ও বললো কি দাদা ছিল খেলছিল, আপনি মারবেন কেন, পরে আবার ভালো রেজাল্ট করবে। বলছে আমি 5 পেয়েছে বলে মারছি না, বিশ্বাস করেন কেন মারছেন কেন? বলছে আমি ওকে জিজ্ঞাসা করেছি তুই 5 পেয়েছিস কেন, ও বলছে আর বাবা আমি তো 5 পেয়েছি, আমার বেস্ট ফ্রেন্ড 1 পেয়েছে। আপনি আপনাদের টিভি চ্যানেলটা সন্ধ্যাবেলা চালান, একদল বলছে তুই এসএসসি চড়, একদল বলছে তুই ব্যাপক চড়, একদল বলছে তেলকা, একদল বলছে নারদা, একদল বলছে হাতরাস, একদল বলছে হাসকালি, একদল বলছে উন্নাও, একদল একদল বলছে কামদুনি, আলাদা আলাদা কি বলুন না, কামদুনির সাথে হাতরাসের সকাল পার্থক্য কী আছে? তেহেলকার সাথে নারদা নিয়ে তৃণমূলের নেতারা বড় বড় কথা বলে, তৃণমূল তো মানে গরমে মাথা খারাপ হয়ে, তৃণমূল বলছে শুভেন্দু কাগজ মুড়িয়ে টাকা নিয়েছে, সবাই জানে
আরে যতবার তোমরা বলছো শুভেন্দু কাকুজুমুনি টাকা নিয়েছে, ততবার তুমি বলছো বাবু আকিম টাকা নিয়েছে, ততবার তুমি বলছো সুব্রত মুখার্জি টাকা নিয়েছে, ততবার তুমি বলছো সৌগত রায় টাকা নিয়েছে। আচ্ছা কিন্তু আপনি বলুন তো, বিজেপির মুখে কথা সাজে দেশের মানুষ কাকে দেখলো প্রথম টাকা নিতে? কাকে দেখলো প্রথম টাকা নিতে? দেশের মানুষ টাকা নিতে প্রথম দেখলো বিজেপির সর্বভারতীয় সভাপতি বঙ্গারু লক্ষণকে, তেহেলকা টেপকাণ্ডে। এসএসসি কেলেঙ্কারি নিয়ে বিজেপির কথা সাজে, ব্যাপক কেলেঙ্কারিতে বিজেপির মুখ্যমন্ত্রীর নাম যখন চলে আসছে, শিক্ষামন্ত্রীর যখন নাম চলে আসছে, 39টা খুন হয়েছে দাদা, 39টা খুন হয়েছে, নট আ সিঙ্গেল ওয়ান। উদ্রা রেপিটার ওপিট শোলে সিনেমায় শাহরুখ এই অমিতাভ বচ্চন যে কয়েনটা তুলেছিল সেটা দেখা গেলো, দুদিকেই টেল, দুদিকেই বলুন দুর্নীতির ইস্যুটা নিয়ে বাম কংগ্রেস নেতৃত্ব যথেষ্টই গলা ফাটাচ্ছেন, কিন্তু সেটাকে আমি বলছি না যে ব্রিগেডে এত ভিড় হয়েছে তবু আপনারা ভোট পেলেন কি, ভোট পেলেন না কেন, এই প্রশ্নটা, এই প্রশ্নটা আমি করছি না, হয়তো রিপিট হয়ে যাবে, কিন্তু বিষয়টা হচ্ছে যে ভোটটাকে কি কনভার্ট করা যাচ্ছে না, নাকি মানুষ এরকমটাই ভাবছে যে বাম কংগ্রেস তো সরকার করতে পারবে না, তাহলে ভোটটা বিজেপিকেই দিই, সেই কারণে বামের ভোটটা যেরকমটা ভাবে বিজেপিতে ট্রান্সফার হয়েছিল আগেও। 30 বছর আমরা ভোট পেয়েছি, মানুষ আমাদের উপর সমর্থন করেছে। প্রথম কথা বলবো, ভোট কারোর ফিক্সড ডিপোজিট নয়, পৈতৃক সম্পত্তি নয়, ভোট কিন্তু মানুষ বিবেচনা করে ভোট দেয়। একদম ঠিক, আমরা কোনোদিন একথা বলি না দাদা যে আমাদের সরকার থেকে মানুষ সরিয়ে দিয়েছে, মানুষ ভুল করেছে। আমরা বলি আমরা ভুল করেছি, আমরা মানুষকে বোঝাতে পারিনি কোনটা মুখ আর কোনটা মুখোশ। শেষ 10 বছরে আমাদের রাজ্যে প্যারাটিচারদের মাইনে বাড়ে না, আমাদের রাজ্যে এসএসসি টিচারদের মাইনে, এসএসসি রিক্রুটমেন্ট হয় না, আমাদের রাজ্যে কন্ট্রাকচুয়াল হোল্ড টাইমার টিচারদের মাইনে বাড়ে না, আমাদের রাজ্যে ICDS কর্মীদের মাইনে বাড়ে না, আমাদের রাজ্যে মিড ডে মিলের কর্মীদের মাইনে বাড়ে না, এমনকি তৃণমূল যাদের চাকরি দিয়েছে কলকাতা কর্পোরেশনে বিভিন্ন পৌরসভায় বা পঞ্চায়েতে কন্ট্রাকচুয়াল, তাদেরও মাইনে বাড়ে না। মাইনে বাড়ে কার? এমএলএদের। বুদ্ধদেব পর্যায়ে যদি রিটায়ার করে এসেছিল তিনি 7,500 টাকা মাইনে ছিল, আজকে এমএলএদের মাইনে হয়েছে 1,00,000 টাকা, মন্ত্রীদের মাইনে হয়েছে 2,00,000 টাকা। আমাদের কথা হচ্ছে, আপনি যে কথাটা বলেছিলেন খুব ইম্পর্টেন্ট কথা, যে ব্রিগেড আর ভোট, ব্রিগেড আর ভোট দাদা এক, ব্রিগেডে কত লোক হয়? 3.5 লাখ, 5 লাখ, 6 লাখ, 7 লাখ, তার বেশি তো লোক হয় না, ভোট আমরা অনেক বেশি। 2016 সালের নির্বাচনে আপনি দেখেছেন যে আমাদের সাথে তৃণমূলের ভোটের পার্থক্য ছিল সামান্য কয়েক লক্ষ ভোটের পার্থক্য ছিল, কোটির উপর আমরা ভোট পাই, সেটা কথা বলছি। কিন্তু কথাটা হচ্ছে ঠিকই, কথাটা আপনি ঠিক বলছেন, আপনার সাথে আমি একমত যে আমাদের ভোট কমেছে, ভোট শিফট, এই কথাটা আমি বলছি। আমি কথাটা বলছি না তার কারণ, একটা বড় অংশের মানুষ তৃণমূল বিরোধী মানুষ, তারা কোনো সময় আমাদেরকে ভোট দিচ্ছেন, তৃণমূল বিরোধী মানুষ কোনো সময় দেখেছেন হয়তো বিজেপিকে ভোট দিচ্ছেন, কিন্তু এরম ভাবলে চলবে না। দেখবেন 2021 সালের বা 2019 সালে আপনি ভবানীপুর অ্যাসেম্বলি দেখবেন, বড় অংশের তৃণমূলের ভোটও বিজেপিতে শিফট হয়ে গেছে। ধরুন 42টা আসন, তার মধ্যে 18টা বিজেপির MP, দাদা এটা নট অ ম্যাটার অফ জোক, একদম কী হলো, হাসপাতাল হলো, স্কুল হলো, কলেজ হলো, ভালো করে রাস্তা হলো, এমনকি আমি আপনাকে দাবি করছি টিভি চ্যানেলের মাধ্যমে আপনি 3-4টে বেশি গুগল না দেখে আপনি 3-4টে MP-র বেশি বিজেপির MP-র নাম বলতে পারবেন না, সাধারণ মানুষ বলতে পারবে, ওই গরুর দুধে সোনা যে খুঁজে পেয়েছে তার নাম বলতে পারবে, একের গলায় লকেট, মানে তৃণমূলের গলায় লকেট ছিল এখন বিজেপির গলায় গেছে তার নাম বলতে পারবে, সর্বভারতীয় সভাপতি মানে রাজ্যের সভাপতি বালুঘাটে দাঁড়িয়েছেন উনি শিক্ষক, ওনাকে পিটি মিডিয়ার মাধ্যমে মানুষ চেনে, ওনার নাম বলতে পারবেন, বড়জন 4-5টার নাম বলতে পারবেন, 18টা MP জানেন, কিন্তু দাদা একটা MP বিকাশ রঞ্জন দরজা দুর্নীতির নাকাব টেনে ছিঁড়ে নামিয়ে দিয়েছে কোর্টের মাধ্যমে তৃণমূলের দুর্নীতি। আর প্রশ্ন হচ্ছে, আমরা কোনো দিন চাই না দাদা যে কারুর চাকরি চলে যাক, আমরা চাই না, কিন্তু আমরা তো এটা জানতে চাই যে এই 50 কোটি টাকা পার্থ চ্যাটার্জির খাদের তলায় বা এই কোটি কোটি টাকা SSC স্ক্যামে, এই টাকার তো শুধু সাধারণ মানুষের টাকা না, তৃণমূলের পরিবারেরও টাকা আছে এর মধ্যে। তৃণমূল কাক কাকের মাংস খায় না, তৃণমূলের মাংস খায়। তৃণমূল এতটা ভুষি পার্টি যে ওরা আটা আর ভুষিকে আলাদা করছে না, এবং ওরা অযোগ্যদের দিয়ে যোগ্যদের ঢাল করছে, যেটা খুবই প্যাথেটিক। এবং আমরা এই কথাটা বলছি যে এখন কিন্তু জানি না, সাধারণ মানুষ তারা বাবা মেডিওর দেড় কামলার ফ্ল্যাটটার দিকে তাকিয়ে আছে, অবাক হয়ে তাকিয়ে আছে। আমি এটাই জিজ্ঞেস করতে চাইছিলাম, এটা আপনি বলছেন, কৌস্তভ চট্টোপাধ্যায় বুঝছেন, আশা করি মোহাম্মদ সেলিম বুঝছেন, আশা করি অধীর রঞ্জন চৌধুরীও বুঝছেন, কিন্তু সাধারণ মানুষ বুঝছে কি? 100% বুঝছে, আমি আপনাকে বলছি 100% বুঝছে। এবং আপনি দেখুন পোস্ট 2021 ইলেকশন, যে কটা ইলেকশন দেখুন, পঞ্চায়েত বলুন, পঞ্চায়েত আপনি তো বিজেপির সিম্বল কোথাও পুকুরে পাননি, CPIM পেয়েছেন, CPIM-এর সিম্বল পেয়েছেন, CPIM কর্মীরাই খুন হয়েছে একটা বড় অংশ। 2016 সালে আমরা ব্যাপক আক্রান্ত হয়েছিলাম, এবারে কোনো সন্দেহ নেই, 2016 সালে আমরা ক্লোজলি হেরে যাই, 2021 সালে বিজেপি আক্রান্ত হয়েছে, এটা অস্বীকার করার জায়গা নেই।
একুশ সালের পোস্ট পোল ভায়োলেন্স ব্যাপক হয়েছে, ষোলো সালে আমরা আক্রান্ত হই, একুশ সালে বিজেপি আক্রান্ত হয়। কিন্তু একুশ সালের ভোটের, ষোলো সালে আমরা আক্রান্ত হওয়ার পর চেষ্টা করেছিলাম, আমাদের সীমাবদ্ধ ক্ষমতায়, আমরা রাজ্য সরকারে নেই, কেন্দ্রীয় সরকারে নেই, তাও আমরা মানুষের কাছে চেষ্টা করেছিলাম, সবটা পারিনি। মার খাওয়া মানুষ, সব হারা মানুষ, অনেক ক্ষেত্রে এক দু ক্ষেত্রে এমন মার খেয়েছে, বাড়িঘর দূর চলে গেছে, আমাদের সমর্থন করতে পারিনি পরিস্থিতিতে, হয়তো পরে বিজেপিকে সমর্থন করেছে, কিন্তু বিজেপি তো সরকারে আছে, দেশে আছে। একুশ সালের পোস্টফুল ভায়োলেন্স ডেঞ্জারাস হয়েছে, ষোলো সালেও ব্যাপক হয়েছে, একুশ সালে তার থেকে কম কিন্তু হয়েছে, বিজেপির কর্মীরা আক্রান্ত হয়েছে, এটা আমি অস্বীকার করছি না। কিন্তু বিজেপির কর্মীরা কী দেখল, বিজেপির কর্মীরা দেখল একুশ সালের ভোটের আগে অমিত শাহ এসে, মানে চাণক্য, যাকে দিল্লির মিডিয়া যাকে নাম দিয়েছে চাণক্য, চাণক্য এসে গরিব মানুষের, ট্রাইবাল মানুষদের বাড়িতে খাবার খেলো, আর পোস্টফুল ভায়োলেন্সের পরে এসে সৌরভ গাঙ্গুলির বাড়িতে খাবার খেলো। তখন আর এই যে যখন যারা মারা গেছে তাদের বাড়িতে তাকে দেখতে গেল না, এটা বিজেপির কর্মীরা বুঝতে পেরেছে। সাগরদিঘি মডেল, বালিগঞ্জের ভোট, আপনি দেখেছেন নিশ্চয়ই, বিজেপির জামানত বাজেয়াপ্ত হওয়া শুরু হয়েছে, পৌরসভার ভোট, এত গোলমালের মধ্যে পৌরসভার অধিকাংশ ক্ষেত্রে আমরা দ্বিতীয় হয়েছি, দেখবেন আপনি, প্র্যাকটিক্যালি তো ভোট দখল হয়ে গেছে, নাহলে তাহেরপুরে আমরা দখল করতে পারিনি, তাহেরপুর থানার ওসিকে, আইসিকে চেঞ্জ করে দেওয়ার প্রচেষ্টা করেছে ভোটের পর, তাহেরপুরে আমরা জিতেছি, বাকি জায়গায় আমরা হেরেছি। কিন্তু এইবারের নির্বাচনে মানুষ দেখছে কি, মুর্শিদাবাদের ভোটের দিন আপনি বিজেপির প্রার্থী কম্বলের তলায় ছিলেন, আপনি খুঁজে পাননি, কৃষ্ণনগরের ভোটের দিন যখন মুর্শিদাবাদে ভুয়ো এজেন্ট বুথে, তখন মোহাম্মদ সেলিম সিপিএমের রাজ্য সম্পাদক তিনি ঘেটি ধরে বের করছেন, বিজেপির প্রার্থী নেই বাইরে। কৃষ্ণনগরে যখন তৃণমূল ভোট দিতে দিচ্ছে না, দেখুন এস এম সাদি গিয়ে চাপড়ায় বা অন্যান্য জায়গায় দলে দলে লোক নিয়ে গিয়ে ভোট দেওয়ার ব্যবস্থা করছে, এবং এস এম সাদি যখন ভোট দিতে নিয়ে যাচ্ছে, আপনি খেয়াল করেছেন কি না, একজন ভদ্রলোক বলছে, দাদা আমি তৃণমূল কংগ্রেসের সমর্থক, আমাকে অবধি ভোট দিতে দেয়নি, সাদিরা কিন্তু আমাকেও নিয়ে যাচ্ছে, সাদিবাবু কিন্তু আমাকেও নিয়ে যাচ্ছে। আমি বলছি যে মানুষ তার নিজের ভোট দিতে পারবে না এই লোকসভা নির্বাচনে, কিউআরটি টিম দেখা যাচ্ছে না, নির্বাচন কমিশনের ভূমিকা নেই, শুধু বুথে আছে, বাইরে নেই, তাহলে নির্বাচন কমিশনের এত ঢক্কা নিরান, এত টাকা খরচা করে, এত কালো টাকা, আপনি দেখুন তো বিজ্ঞাপন বিজেপি, আপনি দেখুন কাগজে, মানে টিভিতে তিন মিনিট অন্তর অন্তর তৃণমূল বিজেপির বিজ্ঞাপন, এই যা বলছিলাম আমি, বলছে ওরা তোরা চুরি করেছিস, বেশ করেছিস, তোরা টাকা আটকে দিয়েছি আর গ্যারান্টি, আর এরা বলছে যে দিল্লির জমিদাররা আমাদের টাকা আটকে দিয়েছে। কিন্তু আমরা বলছি পেট্রোলের দাম, ডিজেলের দাম, রান্নার গ্যাসের দাম, কেরোসিন তেলের দাম, দুধের দাম, বিদ্যুতের দাম, আচ্ছা কোভিড, কোভিডশিল্ডের থেকেও পঞ্চাশ কোটি টাকা নিয়েছে বিজেপি, ওষুধ কোম্পানিগুলোর থেকে টাকা নিয়েছে, তিরিশ পয়সার ওষুধ, আমি নাম বলতে পারি আপনাকে, সাত টাকা দাম হয়েছে, সাত টাকার ওষুধ পঁয়ত্রিশ টাকা দাম হয়েছে, পঁয়ত্রিশ টাকার ওষুধ একশো ষাট টাকা দাম হয়েছে। ইলেকট্রোরাল বন্ড সিপিআইএম না থাকলে, অনেকে আমাদের বলে, বুঝলেন তো আমাদের মিটিং টিটিং চললে অনেক পাশ থেকে বলে যায়, তৃণমূলের কর্মী হয়তো পাশ থেকে বলে যায় যে শূন্য তোমরা, আমি তো বলছি আমরা শূন্য বলেই তো পারতো, যদি মতো লোকেরা বিধানসভায় শূন্য, আমি আপনাকে বলতেও শুনেছি টিভি টক শোতে, বিধানসভায় শূন্য কিন্তু জেলেও শূন্য, জেলেও শূন্য, ইলেকট্রোরাল বন্ডেও শূন্য। হ্যাঁ, আবার আমি বলছি আমাদের দলে চৌত্রিশ বছর সরকারে ছিলাম আমরা, আচ্ছা আমাদের দলে থেকে কেউ ধরুন দুর্নীতি করেছে, কাউকে তাড়িয়ে দেওয়া হলো, বা আমাদের দলে থেকে কেউ একটা খারাপ কাজ করলো, তাকে তাড়িয়ে দেওয়া হলো, আমাদের আস্থা করে বিজেপির আতুরে, তৃণমূলের আতুরে রিটার্ন হওয়ার সুযোগ নেই, তৃণমূল বিজেপির মতো একবার এদিক একবার এদিক একবার এদিক সুসংগ্রহ, কিন্তু জনগণ নিশ্চিতভাবে রিটার্ন হবে, মানুষ বুঝতে পারছে। সাগরদিঘিতেই আপনি দেখুন না কী ঘটনা, আচ্ছা সাগরদিঘির একটা বাইর, কোথায় বাইর এখন দেখতে পান, কোথায় বাইর এখন, হ্যাঁ তো যে কোনোভাবে এটা কিছু আছে, চৌত্রিশ বছরে আপনি একটা উদাহরণ দান, একটা পঞ্চায়েত সমিতির মেম্বারকে আমরা দলবদল করেছি, একটা বিধায়ককে আমরা দলবদল করেছি, একজন একজন উদাহরণ দিন না, আমি তো বলছি পাঁচ চারটে পাঁচটা জেলায় সবসময় বিরোধীরা থাকত, গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকত, অনেকগুলো কর্পোরেশন আমি হই হই করে আপনাকে নাম বলে দিতে পারি, বহরমপুর হতে পারে, মুর্শিদাবাদ হতে পারে, জলপাইগুড়ি হতে পারে, কান্দি হতে পারে, আমাদের হুগলি হতে পারে, উত্তর চব্বিশ পরগনা হতে পারে, অনেকগুলো পৌরসভা কর্পোরেশন, কিছু জায়গায় পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, এমনকি জেলা পরিষদের আসন, আমি গড় গড় করে আপনাকে নাম বলতে পারি যেখানে বিরোধীরা ছিল চৌত্রিশ বছর সরকার থাকার পরও ছিল, একটা রাখা যাবে না, একটা থাকবে না বিরোধীরা। আসলে বিরোধীরা শূন্য করব কেন, বিরোধী শূন্য করব তার কারণ গণতন্ত্রের পক্ষে অত্যন্ত বিপজ্জনক, বিপজ্জনক, পুরোটা আমি লুট করতে পারি, পুরোটা আমার নাকালে নিতে পারি, একটা ঝালদা, একটা তাহেরপুর, তাহেরপুরে জিততে পারলো না বলে আইসিকে বদল করে দিল। কিন্তু একটা কথা ভাবুন, সেটা হচ্ছে আপনি বলছেন হ্যাঁ খুব সত্যি কথা, আমিও বলছি গণতন্ত্রের পক্ষে অত্যন্ত বিপজ্জনক এটা বিরোধী শূন্য হয়ে যাওয়াটা, কিন্তু সাধারণ যারা পার্টি কর্মী তাদের কাছে এই বার্তাটা পৌঁছানো যাচ্ছে যে আমরা পুরোপুরি একদম শূন্য করে দিয়েছি বিরোধীদের এবং আমরা পুরোটা পেয়েছি, পুরোটা দখলে পেয়েছি, এই বার্তাটা তাদের কাছে পাওয়াটা তাদের মনোবলটা আরও অনেকটা বেশি বাড়িয়ে দেওয়া নয় কি, কোনোভাবেই নয়, বেড়ে যাওয়া নয় কি,
আমি 14টা কেস বলতে পারি 2011 সাল থেকে 2024 সাল অব্দি। এই যে একচ্ছত্র ক্ষমতা, মানে আমি আপনাকে বলছি যেরকম একটা শব্দ যে চেঞ্জ ছাড়া কোনো শব্দ পৃথিবীতে কনস্ট্যান্ট নয়, মানে কোনো কিছু পৃথিবীতে কনস্ট্যান্ট নয় চেঞ্জ ছাড়া, এভরিথিং মানে চেঞ্জ শব্দটা বাদে মানে চেঞ্জ হবেই সব কিছু। এটা একটা পদ্ধতি, এটা একটা প্রসেস। মানুষ কোনো সময় আমাকে সমর্থন করবে, মানুষ কোনো সময় অন্যদের সমর্থন করবে। আমি 14টা ইনসিডেন্ট আমি আপনাকে বলতে পারি 2011 থেকে 2024 তৃণমূলের লোক তৃণমূলকে খুন করেছে। এইটা হচ্ছে অ্যাবসলিউট পাওয়ারের অসুবিধা। তার স্ত্রী বলছে, তার ভাইপা ভাইজি বলছে, তার বউ বলছে, এরকম পরে আপনি দেখবেন 16 সালে বাম কংগ্রেসের জোটে প্রার্থী হয়েছে তারা। তৃণমূলকে খুন করেছে। আসলে অ্যাবসলিউট পাওয়ার এই জায়গায় নিয়ে যায়। আসলে পাওয়ার কেন? পাওয়ার হচ্ছে চুবাই থেকে, মানে চুম্বালি ইট সাপ্লাই সিন্ডিকেট থেকে একেবারে পুকুর বোজানো সবেতে দুর্নীতি। মানে যেখানে যা আছে সেখান থেকে আমায় টাকা কামাতে হবে। যেমন আমি আপনাকে বলছি, আপনার মনে থাকার কথা, একটা লোক এসব 420-তে নাম নিতে ইচ্ছা করে না, 2007-08 সালের দিকে বুদ্ধদেব ভট্টাচার্যের পুলিশ ইন্টেলিজেন্স BSF ওনাকে ধরলো। আমরা প্রথম গরু পাচারকারী দেখলাম টিভি চ্যানেলের সামনে। তখন তো অল্প টিভি ছিল, কিন্তু দেখলাম কি নাম, আব্দুল বারিক বিশ্বাস। এই আব্দুল বারিক বিশ্বাস জামিন পেয়ে প্রথম কাজটা হলো তৃণমূলের পতাকাটা ধরে নিল। আমি কিন্তু তারা কোনো সময় বিশ্বাস করি না তৃণমূলকে যে গরিব মানুষ ভোট দেয় সবাই খারাপ, সবাই চোর না, সমস্ত পকেটমার, সমস্ত দুর্নীতিগ্রস্ত লোকেরা, সমস্ত চিটিংবাজ, তারা জানে আমার ছাতা আমার আমরেলা হচ্ছে তৃণমূল কংগ্রেস। এটা হচ্ছে পার্থক্য। আব্দুল বারিক বিশ্বাস প্রথম কাজ হলো যে ও জামিন পেয়েই বালুরহাট থেকে পতাকাটা ধরে নিল। ব্যাস হয়ে গেল, তৃণমূলের পতাকা ধরে নিল, সব সাত খুন মা। এবার ধরুন আব্দুল বারিক বিশ্বাস ইলেকশন এজেন্ট হলো, কার? দেবশ্রী রায়। তখন আব্দুল বারিক বিশ্বাসের গরু পাচারের টাকাটা তৃণমূলে খাটবে। দেখুন আপনি সব এই ধরুন, এই যে কালা ধন লট কে লে আউঙ্গা, কালা ধন লট আয়েগা, এই তো মোদীর বাচন ছিল। উনি আপনার মানিব্যাগটা খুলুন, বিশ্বাস করুন, দেখুন সব রঙের টাকা এসে গেছে, শুধু কালো টাকা আছে। মোদীর বন্ধু মেহুল, তারপর হচ্ছে নীরব বিদেশে পালিয়ে গেছে, একদম ঠিক ভাইপোর বন্ধু যেরকম বিনয় মিশ্র কয়লা পাচারের টাকা নিয়ে ভানুয়াতুতে পালিয়ে গেছে। দেখুন মানে প্রতিটা ইনসিডেন্ট, ওই আমার এক পাওয়া, আমার পাঁচ পাওয়া বন্ধু অঙ্কে, আর এক তার বেস্ট ফ্রেন্ড এক পাওয়া বন্ধু, দেখুন একই রকম মুদ্রা রিপিট আরো। বেশ, তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি দুয়ের দিকেই তীর নিক্ষেপ আসছে, খুব ভালো কথা। কিন্তু সেই সঙ্গে সঙ্গে আরেকটা বিষয় ভাবতে হবে, মাননীয় প্রধানমন্ত্রী এবং এখন তো প্রার্থী, বিজেপি প্রার্থী বলাই ভালো, তিনি কিন্তু বলে দিয়েছেন মোটামুটি একটা নারা গোটা দেশে ছড়িয়ে দিয়েছেন, সেই স্লোগান, সেটা হচ্ছে আব কি বার 400 পার। তো আপনাদের হিসাব কী বলছে? পরিষ্কার আপনাকে বলছি, শুনে রাখুন, রাম মন্দির হয়েছে, বাবরি মসজিদ ভেঙে, তাতে সমস্যার সমাধান, তাতে ওদের লাভ হয়। গত নির্বাচন পুলওয়ামা নিয়ে কেটে গেল, একটা সিনেমাও হয়ে গেল, হাউ ইজ দ্য জোশ। হ্যাঁ, কোটি কোটি টাকার ব্যবসাও করে ফেলল, কিন্তু এখনও জানা গেল না যে RDSটা কোথা থেকে এসেছে। আমরা জানতে চাই, এতগুলো প্রান্ত গেল, এতগুলো মানুষ তো শহীদ হলো, একটা নির্বাচন হয়ে গেল পুলওয়ামা, তাহলে এই নির্বাচনে 400 পার ছেড়ে দিন, 150 পার করতে পারবেন তো? উত্তরপ্রদেশের রেজাল্ট কী হবে? স্যাচুরেটেড জায়গা আছে তো দেশে, যেখানে ভোট জিতেছেন স্যাচুরেটেড জায়গা আছে। দক্ষিণ ভারতে বিজেপি বলে কিছু নাই, রাজস্থানে ম্যাসিভ রেজাল্ট হবে আমাদের, মহারাষ্ট্রে ম্যাসিভ রেজাল্ট হবে আমাদের, কেরালায় আপনি বুঝুন কংগ্রেসের সাথে আমাদের লড়াই হচ্ছে, অসুবিধা কিছু নেই, যেখানে যেই জিতবে ওপরে গিয়ে ইন্ডিয়া জোটে আছে। তৃণমূল বিজেপির হুমকি হাতি, আমরা আগেও বলেছি, আমি এখনও বলছি, কেন এ কথা বলছি, দেখুন আপনি মেঘালয় 10টা সিট জিতেছিল তৃণমূল, হারাধনের 10টা ছেলের মতো, আর 4টে আছে, বাকি 6টা বিজেপিতে চলে গেছে। ত্রিপুরা ভোটটা মনে আছে তো? আপনার স্টুডিওতে আমি ছিলাম ত্রিপুরায়, মানে মনোরঞ্জন সরকার জিতে গেছে, যারা 1200 ভোটারের বুথে তৃণমূলের একটা কাউন্সিলর জিতেছিল, 40 মিনিটের মধ্যে বিজেপিতে চলে গেল। গোয়ায় যাকে রাজ্যসভার এমপি করেছিল তৃণমূল, সে কিনা বলছে রেজিগনেশন দিয়ে, সে বলছে আসলে আমরা বুঝতে পারিনি, কংগ্রেস থেকে ছেড়ে ভুল করে এসেছিলাম, এখন আবার কংগ্রেসে ফিরে গেছি, বিজেপিকে সুবিধা করার জন্য মমতা ভাবিজি এবং ভাইপো এসেছিল। আমি আমার কথা বলছি না, যাকে রাজ্যসভার এমপি করেছিল তৃণমূল সেই কথা বলছি। তৃণমূল বিজেপির কোন কী হাতি আমরা জানি, কিন্তু এর সাথে আমি যেটা বলছি সেটা ইম্পর্টেন্ট, দেশের বিজেপির এবার কোনো চান্স নেই। দেশে বাম কংগ্রেস ইন্ডিয়া জোট এবং আরও অনেকগুলো দল মিলে আমরা এবার সরকার তৈরি করব। অভিন্ন কে নেতা হবে এটা ইম্পর্টেন্ট না, নেতা বদলানোর নির্বাচন এটা নয়, নীতি বদলাতে হবে, নীতি নিতে হবে প্রান্তিক মানুষের স্বার্থে। ঠিক 2004 সালে 4.5 বছর যেরকম কেরোসিন তেলের দাম বাড়েনি, কেরোসিন তেলের দাম বাড়ানো যাবে না। পেট্রোল ডিজেল রান্নার গ্যাস কেরোসিন সেল দুধ বিদ্যুৎ এগুলোর দাম কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। কর্পোরেট ট্যাক্স, যারা
টাটা বিড়লা আম্বানি ঝুঁঝুনওয়ালা টুনটুনওয়ালা কালোনিয়া বাজুরিয়া সিঙ্গানিয়া আদানি আম্বানি ঋণ খেলাপি, ঋণ খেলাপি, কৃষকের ঋণ মুকুব করে যারা এখন নরেন্দ্র মোদীকে চার্টার ফ্লাইট সাপ্লাই করে বা যারা মমতা ব্যানার্জিকে হেলিকপ্টার সাপ্লাই করে তাদেরকে, তাদের ওপর ট্যাক্স বসিয়ে তাদের অনাদায় ঋণটা ফিরিয়ে নিয়ে এসে ভারতবর্ষের গরিব মানুষকে সাফ করতে হবে। প্রবলেম হচ্ছে দাদা, 1% মানুষের সাথে 99% মানুষের লড়াই, 1% যাতে সব আছে, 99% আপনি আমি সাধারণ নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত মানুষ, সাধারণ মানুষ যাতে এক না হয়ে যায়, তাই ওরা পোলারাইজেশনের কার্ড নিয়ে নেমেছে। বিজেপি তৃণমূল, বিজেপি চায় হিন্দুদের ভোট, আপনি জানেন পরিষ্কার, তৃণমূল চায় মুসলমানের ভোট। আমি এই হাই নিউজের মাধ্যমে আপনাকে জিজ্ঞাসা করতে চাই আপনার দর্শকদের, আপনি দেখেছেন কোনোদিন জ্যোতি বসুকে ফেস টুপি পরে নামাজ পড়তে? আপনি দেখেছেন কোনোদিন দুর্গা প্রতিমার চোখ আঁকতে বুদ্ধদেব বৎসজকে? জ্যোতি বসুকে মুসলমান সাজতে হয়নি, বুদ্ধদেব বৎসজকে হিন্দু সাজতে হয়, মোদীকে হিন্দু সাজতে হয়, ভিত্তিপ্রস্তর স্থাপনের দিন 6.5 মিনিট শুয়ে থাকতে হয়, মমতাকে দেখবেন ঠিক ঈদের নামাজে গিয়ে বিজেপিকে গালাগাল দিতে হয়। এটা ধর্মীয় অনুষ্ঠানের প্ল্যাটফর্মকে রাজনীতিতে ব্যবহার করেন, কোনোদিন জ্যোতিবাবু করেননি, কোনোদিন বুদ্ধদেব বৎসজ করেননি, এইটা পার্থক্য। শুধু হিন্দু মুসলমান না, এসসি এসটি ওবিসি আদিবাসী কুর্মি কোচ রাজবংশী বিহারি গোর্খা নেপালি তুমি ভাগ করো, ওরা ভাগ করতে চায়, আমরা আস্তে আস্তে জুড়তে চাই সমস্ত প্রান্তিক মানুষ। আগে পরিচয় সে প্রচালক আপনারা ডিভাইড অ্যান্ড রুলের বিপক্ষে, একদম তাই, একদম তাই। আসলে লড়াইটা তো শ্রেণী বিভক্ত সমাজে, আমার পাশের বাড়ির গরিব মুসলমান সে আমার শত্রু না, আমার পাশের বাড়ির গরিব এসসি এসটি আদিবাসী ভাইটা সে আমার শত্রু না, সে তৃণমূলকে ভোট দিলেও সে আমার শত্রু না, এটা বুঝুন কথা। যে গরিব মানুষ তৃণমূলকে ভোট দিচ্ছে, যে গরিব মানুষ বিজেপিকে ভোট দিচ্ছে, আমরা তাদের বোঝাতে পারছি না বা রিচ করতে পারছি না, তাদের তো ভোট দেওয়ার কথা না, কারণ এই দেশের সরকার বা রাজ্যের সরকার তারা নীতি নিচ্ছে গরিব মানুষের পক্ষে না। আমি হাজারটা উদাহরণ আপনার কাছে দেখাতে পারি, কিন্তু আমি যদি এই উদাহরণগুলো দেখাই, সেখানে আয়ুষ্মান ভারত আসবে, সেখানে স্বাস্থ্যসাথী আসবে, সেখানে লক্ষ্মীর ভাণ্ডার আসবে, সেখানে লাখপতি দিদি আসবে, সেখানে মানে কেন্দ্রের সরকার এবং রাজ্যের সরকার দুই তরফ থেকেই, আমি যদি এটাকে কোট আনকোট ডোল পলিটিক্স বলি, সেই ডোল পলিটিক্সটা তো চলছে। আমি এটা কোনোভাবেই ডোল পলিটিক্স বলতে রাজি নই। যে সুবিধা কর্পোরেট মানে বৃহৎ কর্পোরেটরা পায়, 1% মানুষ পায়, তাতে আমরা কোনোভাবেই আয়ুষ্মান ভারত দিচ্ছেন তার বিরুদ্ধে নই, এখানে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন তার বিরুদ্ধে নই, কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারে 1000 টাকা আর তৃণমূলের দেবেন আর কোনো এজেন্ডা নেই, ওই ভাণ্ডারের ছবি, আসলে মহিলাদের ভাণ্ডার দিচ্ছে 1000 টাকা, কিন্তু আসলে ওটা ভাণ্ডার না, ভাণ্ডার হচ্ছে পার্থ চ্যাটার্জির বান্ধবীর খাটের তলায় ওই ভাণ্ডার আর খেলনাগুলো থাকছে ভাণ্ডার, ওইটা হচ্ছে ভাণ্ডার 50 কোটি টাকা, মহিলাদের ভোটটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, মহিলারাও তো বুঝতে শুরু করেছে। আচ্ছা বলুন আপনি, আচ্ছা বলুন আপনি একটা কারখানার নাম বলুন মুখ্যমন্ত্রী ফিতে কেটেছে, আপনি লাস্ট 11 বছরে দেখেছেন মুখ্যমন্ত্রী সব করছেন, সানিয়া মির্জাকে টেনিস খেলা শেখাচ্ছেন, শাহরুখ খানকে সমারসল দেওয়া শেখাচ্ছেন, সব শেখাচ্ছেন, সব করছেন, কিন্তু আপনি একটা কারখানার উদ্বোধন করতে দেখেন, একটা সেফটি পিনের কারখানা, ছেড়ে দিন সেফটি পিন, সেফটি পিনে তো দুটো পিন আছে, একটা আলপিনের কারখানা, অথচ আমাদের রাজ্য থেকে কারখানাকে তাড়িয়ে দিলেন, সরিয়ে দিলেন। কিন্তু সেই দোষটা কিন্তু বামপন্থীদের নামে বলা হয় যে একের পর এক বন্ধ করেছেন কারখানা। মমতাও বলেছে যে আমরা সিঙ্গুর থেকে টাটার কারখানা তারাইনি, সিপিএম থাকছে। মমতা যেমন গতকাল বলেছে যে শুভেন্দু এবং শুভেন্দুর বাবা মিলে জেনোটা সাইড করেছিল নন্দীগ্রামে, তো যদি করে থাকে তাহলে তো মমতা ব্যানার্জি তার ওপরে ছিল, সেদিন সমর্থন করেছেন, আজকে তো বুদ্ধদেব বলছে যে ঘরের বাইরে গিয়ে মানে ক্ষমা চাওয়া উচিত। কিন্তু আজকে যে পায়জামাতে লক্ষ্যে ছিটে দিয়ে যে অসভ্যতা করেছিলেন যে তো ক্ষমা চাওয়া উচিত। কিন্তু তৃণমূল সুপ্রিমো এরকমটাও বলেছেন কৌস্তব, খেয়াল করে শুনলে অবশ্যই সেই ক্লিপটা পাওয়া যাবে খুঁজে, সেটা হচ্ছে বদলা নয় বদল চাই আমরাই বলেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে ভুল করেছিলাম, বদলা নেওয়াটাই দরকার ছিল, ছেড়ে দিয়ে ভুল করেছি। বদলা নেননি, বদলা নেননি, 1100-1200 কর্মী কি মেরেছেন, মা তার ছেলের লাশ কুড়িয়ে নিয়ে আসতে পারেনি, চোখ উগলে নিয়েছেন, পঞ্চায়েত নির্বাচনে খুন করেছেন, জেতার পর মেরেছেন, মাওবাদীদের দিয়ে সিপিআইএম কর্মীদের খুন করেছেন, হত্যা করেছেন, বদলা নেননি। পশ্চিম মেদিনীপুরে ট্রান্সফার মানে সরকারি কর্মচারীদের ট্রান্সফার করেছেন, পিটিয়েছেন, খুন করেছেন, ব্যাপক কর্মী, আমি অন্তত 60-70 জন লোকের, সৈফুদ্দিন আরা প্রম্বে প্রাইড ছেলে সূর্যকান্ত মিশ্র মিটিংয়ে গেছিলো মেরে দিলেন, সুদীপ্ত গুপ্তকে খুন করে দিলাম, মানে 50টা এখানে চাকরি প্রার্থী তাকে
একটা মিছিল এসেছিল, খুন করে দিয়ে নিজেরা মেরেছেন, পুলিশ দিয়ে মেরেছেন, এরপরও বদলা হয়নি? কী বলছেন? আরে বদলা নেয়নি তো বামপন্থীরা, 77 সালে ক্ষমতায় আসার পর সব রাজনৈতিক বন্দীদের মুক্তি দিয়েছেন। এটাই তো আসল বদল, এটাই আসলে বদলা না দেওয়া। মুখে বলছেন একরকম, মমতা ব্যানার্জির প্রবলেম হচ্ছে উনি তো প্যাথোলজিক্যাল লায়ার, প্যাথোলজি, যেমন দিদি তেমন মোদি। মোদি আজ পর্যন্ত দেখুন না, আপনি ক্ষমতায় এসেছেন, আজ আপনার এই ডায়লগটা তো পুরো একদম শুভেন্দু অধিকারীর সঙ্গে মিলে গেল। কার ডায়লগ সাথে? প্যাথোলজিক্যাল লায়ারের না, প্যাথোলজিক্যাল লায়ার শুভেন্দু অধিকারীর তো প্রবলেম এটাই নেই, বললাম না চোর ধরো জেলে বড়ো। আমরা 2016 সালে স্লোগান দিয়েছিলাম, 2016 সালে স্লোগান দিয়েছিলাম। প্যাথোলজিক্যাল লায়ার প্রথম কথাটা বলেছিল গৌতম দেব, আমার কথা না, গৌতম দেব আজকে বলেনি। গৌতম দেব যখন বলেছিল তখন শুভেন্দু অধিকারী মমতার দলে ছিল, পোড়া কুপন নিয়ে এসে যখন বলেছিল মমতা প্যাথোলজিক্যাল লায়ার গৌতম দেব। আর লিপসান বংশের নাম কেউ জানতো নাকি? শুভেন্দু অধিকারী জানতো না লিপসান বংশের নাম? আরে শুভেন্দু অধিকারী তৃণমূল থেকে ছেড়ে এসছে কারণ ইগল লড়াইয়ে ভাইপো নেতা হবে না শুভেন্দু নেতা হবে, সেই কারণে বিজেপিতে চলে এসছে। মানে গোটা দুর্নীতি, সব দুর্নীতির সাথে সবাই জড়িত ছিল, তখন বলেননি কেন, এখন বলছেন কেন? লিপসান বংশের কথা প্রথম যখন এনেছিলেন গৌতম দেব, তখন তো শুভেন্দু অধিকারী ব্লু হোয়াইট বয় তৃণমূল কংগ্রেসে। প্রশ্ন হচ্ছে তৃণমূল বা বিজেপিতে পাবলিকটা এজেন্ডা, এজেন্ডা হচ্ছে ইন্ডিভিজুয়াল, আমি নেতা হবো কি হবো না, ইভেন তৃণমূল থেকে বিজেপি যে, বিজেপি থেকে তৃণমূলে। আমাদের কথা হচ্ছে ওই যে বললাম আমরা, ওই যে আমরা যখন 61 কেরোসিন তেলের দাম বাড়ে না, পেট্রোলের দাম ততটা বাড়ে না, ডিজেলের দাম বাড়ে না, রান্নার গ্যাসের দাম মাত্র বাড়ে 25 টাকা, আজকে রান্নার গ্যাস 300 টাকা থেকে 1200 টাকা হয়, 900 টাকা হয়েছে, এটা কি আছে দিন? আমরা যখন পার্লামেন্টে যখন রাইট টু ইনফরমেশান অ্যাক্ট, সেদিন রাইট টু ইনফরমেশান অ্যাক্ট করেছিলাম বলে আজকে সীতারাম ইয়েচুরি কোর্ট কেস করে বের করলো যে বিজেপি কত টাকা নিয়েছে, মাল কামিয়েছে, আর তৃণমূল কত টাকা নিয়েছে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে, সেদিন রাইট টু ইনফরমেশান অ্যাক্ট করেছিলাম বলেই বেরিয়েছে, নয়তো বেরোতো না। আমরা যখন পার্লামেন্টে 61 তখন লাভজনক রাষ্ট্রীয় সংস্থাগুলোকে বিক্রি করতে দিইনি। আচ্ছা আপনি খোঁজ নিয়ে এই হাইড নিউজ আপনি দেখুন তো, একটা লোক বিএসএনএলের ইন্টারনেট ব্যবহার করে, ভালো করে 3G ঘোরে না, 4G নেই, 5G নেই, আর নরেন্দ্র মোদী এখন ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়েছে, কার? জিওর। এখন জিওর কী অবস্থা? প্রথমে ফ্রি ইন্টারনেট, ফ্রি মোবাইল, তারপর 133 টাকা, তারপর 333 টাকা, তারপর 555 টাকা, এখন 666 টাকা, তারপর বাকি মোবাইল ফোনগুলো যখন উঠে যাবে তখন 1800-1900 টাকা দাম হবে। লাভজনক রাষ্ট্রস্থ সংখ্যাগুলো থাকবে কি থাকবে না? ব্যাংক বিমাকে তুমি বিক্রি করে দেবে কি দেবে না? সুদের হার বাড়াবে কি বাড়াবে না? বামপন্থীর এই যে ওয়েস্ট বেঙ্গলের প্রথম পেনশন স্কিম, ওয়েস্ট বেঙ্গলের প্রথম হয়েছে, সে পেনশনের টাকা দিতে পারছে না রাজ্য সরকার। এই যে বিরোধ, এই যে তৃণমূল কংগ্রেস যে মিটিং করে, যে প্রশাসনিক বৈঠকের নামে সরকার খরচা করে, কোথায় তো বিরোধীদের ডাকে না? হুগলিতে যখন মিটিং হয়, ওই নদিয়ায় যখন মিটিং হয়, ওই তাহিরপুরের মিউনিসিপ্যাল এলাকায় ডাকে না, এমনকি বিজেপির এমএলএ ওই যে কাউন্সিল ওদেরও তো ডাকে না। একই কাজ করে বিজেপি যেখানে দায়িত্ব, ওই দায়িত্ব নিয়ে বলছি আপনার, উত্তরপ্রদেশে এই প্রশাসনিক বৈঠকে বিরোধীদের ডাকা হয় না, কংগ্রেসকে ডাকা হয় না। তৃণমূল যা করছে, ধরুন তৃণমূল এখানে দলবদল শুরু করেছে, মুকুল রায়ের নেতৃত্বে দলবদল করেছে, কাকে দেখে করেছে? তাও বাংলার মিডিয়া এক সিম্বলে জিতে, এক সিম্বলে বিধায়ক এ হলে বাংলার মিডিয়া তাও আপনারা তাও বলে। দিল্লির মিডিয়া একজনের নাম দিয়েছে চাণক্য, তার নাম অমিত শাহ, সে একটা রাজ্যে 5টা সিট জিতে গোটাটা কনভার্ট করে দিল টাকা নিয়ে, তার নাম হয়ে গেল চাণক্য, সে নাকি বিরাট চাণক্য। কাজেই তৃণমূল এখানে যা করছে, তৃণমূল বিজেপিকে দেখে আলাদা কিছু বেশ। আমি একদম আজকের আলোচনার শেষে চলে এসেছি, প্রচণ্ড ব্যস্ত মানুষ, একটু বাদেই আরেকটা মিটিং আছে, কিন্তু কৌস্তবকে আমি জানতে চাইব যেটা, সেটা হচ্ছে এবারের এই নির্বাচনে যেমন স্টলওয়ার্টরা রয়েছেন, সিনিয়র নেতারা রয়েছেন, মোহাম্মদ সেলিম রয়েছেন, সুজন চক্রবর্তী রয়েছেন, তেমনি জুনিয়ররাও রয়েছেন, সৃজন ভট্টাচার্য রয়েছে, দীপশিতা ধর রয়েছে, একদম নতুন ছেলে মেয়ে তারা লড়াই করছে, সেই লড়াইতে সায়ন রয়েছে, সব্যসাচী রয়েছে, এরা লড়াই করছেন, কিন্তু সেই লড়াইটাতে কতদূর সাফল্য পাওয়া যাবে? দ্বিতীয় প্রশ্ন একই সঙ্গে, জেতার জন্য বলছি না, সেকেন্ড পজিশনে আসা যাবে কি কোনো কোনো সিটে, কি মনে হচ্ছে? আপনি কেন নিরাশাবাদী এত আমি জানি না, 12 থেকে 14টা সিটে এমন রেজাল্ট হবে আপনি চমকে যাবেন। আর সৃজন দীপশিতাদের নাম বললেন তো, সৃজন দীপশিতা সহ বাকি 13-14টা সিটে সৃজনের নাম আমি দিয়েছি, দীপশিতার নাম আমি দিয়েছি দ্য গেম চেঞ্জার, দ্য গেম চেঞ্জার। দেখবেন আপনি, দেখবেন প্রতিকূল তো লড়ছে, ওখানে খুবই অসুবিধার মধ্যে লড়ছে, মানে ব্যাপক চেষ্টা করছে প্রতিকূল, দুটো বিধানসভাতে ঢুকতে দিচ্ছে না ভাইপোর বাহিনী, এত কনফিডেন্ট ভাইপো জিতবে ফলতায় ঢুকতে দিচ্ছেন না কেন, বয়ে ঢুকতে দিচ্ছেন না কেন? কথাটা সেটা, কথাটা হচ্ছে আপনি দ্বিতীয় নিয়ে ভাবছেন, আমরা প্রথম হওয়া নিয়ে ভাবছি। মোহাম্মদ সেলিম জিতে গেছে, অধীর চৌধুরী জিতে গেছে, আপনি জেনে রাখুন, কৃষ্ণনগরে এসএম সাদী কী ফলাফল করবেন আপনার কোনো ধারণা নেই, আপনি অবাক হবেন না, এসএম সাদী জিতলে আপনি অবাক হবেন না, আমি শুধু বলছি।
এর সাথে আমি বলছি 12 থেকে 14টা সিটে এবার রাজ্যের মানুষ তৃণমূলের বিজেপির এই পাইপলাইনটাকে ভেঙে তছনছ করে দেবে। রুটি রুচি রুজি এবং অধিকারের জন্য অধিকারের লড়াই। সিপিআইএমকে ভোট, বাম কংগ্রেসকে ভোট মানে পার্লামেন্টে গিয়ে অন্তত পিপুলস ইস্যুটা পার্লামেন্টে গিয়ে উঠবে। রাস্তায় কেকা ছিছি পার্লামেন্টে সিএনআর সেদিন যাবো না, টিকটকে নাচ করবো, এসব মানুষ ধরতে পেরে গেছে। জনগণতান্ত্রিক বিপ্লব নাকি ডোল পলিটিক্স? ডোল পলিটিক্স বলতে অবশ্য কৌস্তব রাজি নন, কিন্তু সাধারণ মানুষের কাছে কিছু টাকা পৌঁছে দেওয়া এবং কিছু সুবিধা পৌঁছে দেওয়া, যেটা ক্ষমতায় থাকলে সরকারের হাতে থাকে, কিন্তু বামেরা এখন তো সরকারে নেই, সুতরাং না কেন্দ্রে না এরাজ্যে, সুতরাং তাদের হাতে সেই সুবিধাটা নেই, ইনকাম্বেন্সির সুবিধাটা নেই। কিন্তু অ্যান্টি ইনকাম্বেন্ট ফ্যাক্টর কি খুব কাজ করবে সেটা কিন্তু দেখার এবারের নির্বাচনে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সিপিআইএম দলের রাজ্য নেতা এবং অবশ্যই তারকা প্রচারক কৌস্তব চট্টোপাধ্যায়ের কথা, কৌস্তবকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা অবশ্যই ফলাফলের দিকে তাকিয়ে থাকবো, 4 জুনের দিকে তাকিয়ে থাকবো, জুন মাসের 4 তারিখে ঠিক কী হতে চলেছে। যেমনটা শোনা যাচ্ছে বাম প্রার্থীর মুখ থেকে যে ব্যালট বক্স খুললে, ইভিএম খুললে চমকে যাবেন, সেরকমটাই হবে কি? সময় দেবে উত্তর তার। আজকের মুখোমুখি থেকে বিদায় নিচ্ছি। শান্তম চক্রবর্তী, ক্যামেরায় সঙ্গে ছিলেন গুঞ্জন সাহা। নমস্কার।